বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি লোবান, এমনকি স্বর্ণের চাইতেও বেশি দামে বিক্রি হয় এই সুগন্ধি। প্রাচীন মিশরীয়দের কাছে এই লোবান ঈশ্বরের ঘামের নির্যাস বলে পরিচিত ছিল। বিশেষ ধরনের গাছের নির্যাস থেকে তৈরি হয় এই সুগন্ধি। ওমানের ধোফার প্রদেশের সালালার পাহাড়ি অঞ্চলে এই বহুমূল্যবান বৃক্ষ পাওয়া যায়। সালালার পাহাড়ি অঞ্চল বর্তমানে বিশ্বের সেরা লোবান বাগান হিসেবে বিখ্যাত। বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট হাজারি লোবানও পাওয়া যায় শুধুমাত্র ওমানের ধোফার প্রদেশে। এজন্য অনেক যুগ আগে থেকেই এই বৃক্ষের নির্যাস সংগ্রহকারী বণিকদের দেখা যেত এই অঞ্চলে। এখানে একাধিক বন্দর এবং মরুপথ ছিল, জাহাজে লোবান বোঝাই করে সুদূর চীনেও লোবান বাণিজ্য করত বণিকরা। আর এ কারণেই ইউনেস্কো ধোফারকে আর্দুল লোবান বা লোবান ভূমি নামে ঘোষণা করেছে। বাণিজ্যিকভাবে লোবান সোমালিয়া, ইরিত্রিয়া এবং ইয়েমেন এই তিনটি দেশে উৎপন্ন করা হয়ে থাকে। বর্তমানে তিনটি দেশেই সংঘাত থাকার ফলে লোবানের বাজার পুরোটাই ওমানের দখলে চলে গেছে। এছাড়া ওমানেই তৈরি হয় সবথেকে নিখুঁত লোবান। ওমানে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীরাই মূলত দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে লোবান চাষ করে থাকে। মূল্যবান সুগন্ধি লোবানের ব্যবসায় দক্ষিণ আরবের বাসিন্দাদেরকে পৃথিবীর ধর্ণাঢ্য মানুষে পরিণত করেছে। সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আহমদ আল উবুদি বলেন, আরবের সর্বত্র রয়েছে লোবান নামের এই সুগন্ধির বিশেষ কদর। প্রার্থনার জায়গা থেকে শুরু করে বাসস্থান সব জায়গাতেই সুগন্ধি ধূপে লোবানের ব্যবহার আরব অঞ্চলে জনপ্রিয়। ঐতিহ্যগতভাবেই আরববাসী এগুলো ব্যবহার করে আসছে। ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝেও লোবান নিয়ে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। ওমানে বসবাসকারী মুসলিমদের বিশ্বাস, ঘরে বাইরে নিয়মিত লোবান জ্বালালে জিন জাতির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। লোবানকে বলা হয় কিং অব দ্য এসেন্সিয়াল অয়েল। এটি ত্বক, মস্তিষ্ক সহ শরীরের অন্যান্য অংশের জন্য খুব উপকারী। আরবের গর্ভবতী মায়েরা গর্ভকালীন কষ্ট থেকে বাঁচতে এবং মেধাবী সন্তান প্রসব করতে লোবান গ্রহণ করে থাকেন। লোবানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকারক দিক নেই। লোবানের ব্যবহার সকল প্রকার জীবাণু থেকে রক্ষা করে। প্রাচীন মিশরীয়রা চিকিৎসা এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণে লোবান আমদানি করত। 1922 সালের দিকে সম্রাট তুতেন খামেনের সমাধি উন্মুক্ত করা হলে সেখানে লোবানের তৈরি মলমের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। জার্মানিতে অবস্থিত ইউনিভার্সিটি অফ লাইপজিগের লাইব্রেরিতে থাকা প্রাচীন মিশরের সবথেকে গুরুত্বপূর্ণ দলিল দ্য ইবারোস প্যাপিরাসে লোবানকে শ্বাসকষ্ট, রক্তক্ষরণ, বমি বমি ভাব, গলার সংক্রমণের প্রতিষেধক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং রক্ত সঞ্চালনের চিকিৎসা হিসেবে এটি ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে দামি এ সুগন্ধি অ্যারোমাথেরাপি, ঔষধ এবং প্রসাধন হিসেবে ব্যবহৃত হয়। এটির কার্যকারিতা, বহুল ব্যবহার, সুগন্ধ, আভিজাত্য এবং চাহিদা এবং প্রয়োজনের তুলনায় উৎপাদনের স্বল্পতার কারণে এটি স্বর্ণের চেয়েও দামি। কিন্তু 6000 বছরের পুরনো এই মূল্যবান লোবান আজ ধ্বংসের পথে, যার কারণ হিসেবে দায়ী করা হয়েছে দেশে দেশে সংঘাত, সহিংসতা এবং মানুষের অতিরিক্ত লোভকে। গবেষকদের তথ্য মতে আগামী 2 দশকের মাঝেই পৃথিবীতে লোবান গাছের পরিমাণ প্রায় 50% কমে যাবে। দর্শক, এই প্রতিবেদন শেষ করছি এখানটাই। আবারও ফিরবো এমন কোনো ভিন্নধর্মী বিষয়ের সাথে। সে পর্যন্ত জানাও জানা সংবাদ পেতে চোখ রাখুন দুর্বিন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।